বিশ্বকর্মা পূজোর শুভ দিনে সংবর্ধিত সেরা মহিলা কারিগর জাতীয় স্তরে প্রযুক্তিগত পরীক্ষায় নদিয়ার জিআরএস প্রাইভেট কলেজ প্রথম। কারিগরি পড়াশোনার ক্ষেত্রে মহিলাদের সংখ্যা থাকে কম, কিন্তু সেরার শিরোপা মিলল সেই মহিলা কারিগরে। জাতীয় আইটিআই পরীক্ষার মঞ্চে এবার রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল নদিয়ার চাকদহের জিআরএস প্রাইভেট আইটিআই কলেজ অর্থাৎ জিআরএস এডুকেশনাল ট্রাস্ট কলেজের কৃতি ছাত্রী সায়নী নন্দী। এই বিষয়ে সায়নী নন্দী তার এই কৃতিত্বের পিছনে তার কলেজ এবং তার ইনস্ট্রাক্টর এর ভূমিকার কথা তুলে ধরল। জাতীয় স্তরে রাজ্যের মধ্যে প্রথম হওয়ার যথেষ্ট খুশি এবং তার কলেজের জন্য সে গর্বিত বলে জানাল সায়নী। কলেজ কর্তৃপক্ষ অন্যান্য ছাত্রছাত্রীদের পাশাপাশি সায়নীকেও বিশেষ সম্বর্ধনা দেবে বলে জানালেন কলেজের অধ্যাপক। চলুন জেনে নেব সায়নী এবং কলেজের অধ্যাপক কি বললেন। আমি সায়নী নন্দী, জেআরএস এর প্রাইভেট আইটিআই থেকে। আমি এবার আর্লি চাইল্ডহুড যে ট্রেডটা আছে সেখানে প্রথম স্থান অধিকার করেছি। এই ক্ষেত্রে আমার বলার আছে যে আমার যেই সাফল্য সেটার পিছনে সম্পূর্ণ যে কৃতিত্বটা যায় সেটা আমার কলেজ এবং আমাদের যিনি ইনস্ট্রাক্টর ছিলেন প্রিয়াঙ্কা ভৌমিক ম্যাডাম তার ওপরেই, তাদের যে অক্লান্ত পরিশ্রম এবং তাদের যে গাইডেন্স সেইগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু আমার আজকের এই সাফল্য। এই সফলতা অবশ্যই সবারই ভালো লাগে এবং এই ধরনের সফলতা আরও একটা উৎসাহ এনে দিয়েছে নিজের মধ্যে যে আরও যাতে ভালো করতে পারি, এবং আমি যেহেতু নিজের কলেজকে এত বড় একটা সম্মান এনে দিতে পেরেছি সেটার জন্য আমার নিজের এবং আমার কলেজের প্রতি খুবই গর্ববোধ হচ্ছে। আমার নাম সায়নী নন্দী। আজ 17 সেপ্টেম্বর, মূলত অনুষ্ঠান হচ্ছে ভারত সরকারের নেতৃত্বে 2015 সালে এটা ইমপ্লিমেন্টেশন হয়েছিল কনভোকেশন ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম অন্তর্ভুক্ত যে আইটিআই যারা আছে তাদের একটা কনভোকেশনের মাধ্যমে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন, সেটা বাস্তবায়িত রূপ ধারণ করেছে 2022 সালে। অর্থাৎ আজ বিশ্বকর্মা ঠাকুর অর্থাৎ লর্ড বিশ্বকর্মা এই পুজো উপলক্ষে আজকের দিনটি হচ্ছে ভারত সরকারের নেতৃত্বে বেছে নিয়েছে এই শুভ দিন, মানে আইটিআই ছাত্রদের কাছে এক নতুন দিশা দেখাচ্ছে। আজ আমাদের প্রথমে মূলত অনুষ্ঠান হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের পুজো, 17 সেপ্টেম্বর, প্রতি বছরে একই দিনই হয়। তার সাথে এই কনভোকেশনের মাধ্যম দিয়ে যারা কৃতি ছাত্রছাত্রী তাদের সার্টিফিকেট বিতরণ হবে, তার মধ্যে আমাদের এই প্রথম রাজ্যে প্রথম হয়েছে আমাদেরই এক ছাত্রী সায়নী নন্দী। তাকে বিশেষভাবে সম্বোধনা জানানো? হ্যাঁ অবশ্যই, সে তো সম্বোধনা হবে। হ্যাঁ, সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সকলেই উপস্থিত থাকবেন, তার সাথে সমস্ত শিক্ষক শিক্ষিকা ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ সবাই থাকবে। কলেজের নাম জিআরএসএর প্রাইভেট আইটিআই। আপনার নাম? আমি মৃত্যুঞ্জয় বারলি, প্রিন্সিপাল অফ জিআরএসএর প্রাইভেট আইটিআই। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।